আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি ইউনুল বিশ্বাস। আমি আজকে আপনাদেরকে ভিডিওতে বলবো ও যে পাঁচটি কারণে আপনারা স্ট্রাইক খেয়ে থাকেন। তো কথা না বাড়িয়ে চলে যে আমরা মূল ভিডিওতে, একজন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই জানা উচিত যে কী কী কারণে ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে। তো আমি আপনাদেরকে ভিডিওতে বলছি যে পাঁচটি আমি খুঁজে পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি আপনাদেরকে একবার স্টেপ বাই স্টেপ বলবো, আপনারা ভিডিওটা করলে একটু স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনারা কল বুঝবেন না এবং পরবর্তীতে আপনারা স্ট্রাইক খেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা মূল ভিডিওতে। যে পাঁচটি হচ্ছে সেটির এক নম্বর হচ্ছে আপনারা কখনোই মিউজিক ব্যবহার করবেন না। যদি মিউজিক ব্যবহার করেন অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন না মিউজিক ব্যবহার করার। মিউজিক ব্যবহার করার কারণে আপনারা স্ট্রাইক খান, যে কারণটির জন্য আপনার ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায়। দুই নম্বর হচ্ছে আপনারা অন্যের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, যার কারণে আপনারা স্ট্রাইক খান। স্ট্রাইক খাওয়ার কারণে আপনাদের ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায়। তিন নম্বর হচ্ছে আপনারা কাস্টম থাম্বনেল ইউজ করবেন না, কারো কোনো ধরনের থাম্বনেল ডাউনলোড করে আপনারা নিজের ভিডিওতে লাগাবেন না। অবশ্যই নিজেরা বানানা আপনারা নিজেদের ভিডিওতে লাগানোর চেষ্টা করবেন এবং আপনাদের এর জন্য অনেক ভালো হবে এবং আপনার চ্যানেলটি অবশ্যই র্যাঙ্ক করবে। চার নম্বরে হচ্ছে আপনারা হুবহু যে করেন যে অন্যের থাম্বনেল কিংবা অন্যের টাইটেল এবং অন্যের ডিসক্রিপশন একই দেওয়ার চেষ্টা করেন, যার কারণে ইউটিউব থেকে আপনাদের কপিরাইট স্ট্রাইক দেয় এবং অন্যের ভিডিও সেম করার কারণে। পাঁচ নম্বর যেটা হচ্ছে আপনারা অন্যের ভিডিও অরিজিনালভাবে একবারে ডাউনলোড করে আপনারা ভিডিও আপলোড করে দেন, একবার ইউটিউব যেটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। এই কপিরাইট স্ট্রাইকটা মূলত এটা আপনাদের ইউটিউব থেকে দেয় না, ইউটিউব এটা যার ভিডিও আপনারা নিচ্ছেন তার কাছে একটি ইমেল করে দেয়, আর সেই ইমেল দেখে আপনাদেরকে সেই আসে সেরে আপনাদেরকে কপিরাইট স্ট্রাইক দেয়। তো ইউটিউব কপিরাইট স্ট্রাইক দেয় না, কপিরাইট স্ট্রাইক দেয় যার ভিডিও আপনারা নিয়েছেন। কপিরাইট কেলেম এটা ইউটিউব দেয়, যার কারণে আপনাদেরকে ভিডিও বলে দিচ্ছে যে আপনারা অন্যের ভিডিও ইউজ করবেন না। আর কপিরাইট স্ট্রাইক এটা দেয় আপনারা যা ভিডিও নিয়েছেন। তো আশা করি আপনাদেরকে ভিডিওতে আমি বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে নাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আর শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনার এই শেয়ারের জন্য আপনার বন্ধুর চ্যানেলটি অবশ্যই বেঁচে যেতে পারে। তো আশা করি আপনারা শেয়ার দিবেন।